துணம் கீக்கன். வெல்கம் டு தி ஃபியூச்சர். শহরে আসছেন নতুন গোয়েন্দা কে, আই মিন কে না ভাববেন না, এটা প্রশ্ন। দর্শকদের নানান সমস্যার সমাধানে শহরে এবার গোয়েন্দা কে? সেক্রেটাই। আর তাকে নিয়ে আসছেন পরিচালক অভিরূপ ঘোষ। মুক্তি পেল কে সেক্রেটাই এর পোস্টার ও টিজার। মুখ্য চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত এবং দেবস্মিতা বোস। এই নতুন গোয়েন্দা একেবারেই সাহিত্য থেকে উঠে আসা কেউ নন, কিন্তু নতুন হয়েও পুরনোদের সাথে টেক্কা দিতে প্রস্তুত একে, জানালেন পরিচালক অভিরূপ ঘোষ। সাহিত্যের গোয়েন্দা তো ছোটবেলা থেকে পড়ে আসছে অবভিয়াসলি। একসময় ইচ্ছাও ছিল যে হয়তো কোনোদিন মানে সম্ভব হলে ব্যোমকেশ করবো বা কাহাবো করবো, তো দেখলাম যে সবাই করে নিয়েছে, তো কিছু অপশন ছিল না আমার কাছে। তাহলে ভাবলাম যে নিজেই তাহলে একটু ওয়েট করি। তো সেভাবেই কে চরিত্রটাকে তৈরি করা, এবং কে ইজ লাইক ওয়ান ডিগ্রি ডিফারেন্ট ফ্রম এনি আদার ডিটেকটিভ ইউ হ্যাভ এভার সিন বিফোর। এটা সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে যে কে অন্যদের মতো নয়, এবং হিজ অ্যান অ্যান্টি হিরো। এখানে অ্যান্টি হিরো মানে ব্যোমকেশ বলুন বা ফেলুদা বলুন, সবাই যেমন কি বেসিক্যালি দে আর ভেরি গুড পিপল মানে ভালো মানুষ, এখানে কে হ্যাজ লট অফ শেডস অফ গ্রে, তো খুব একটা সুবিধার লোক নয়। সেটা একটা বিশাল মানে ডিফারেন্সের পয়েন্ট। Welcome to the future. ছবিতে রুদ্রনীল ঘোষ এবং রজতাভ দত্ত আসলে কে বললেন নিজেরাই। আমি এই ছবিতে একজন গোয়েন্দা, আর এই সিনেমাটা জুড়ে প্রশ্নই হবে যে আমি কে। ফিল্মে জিজ্ঞেস করে, আমার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে ও জিজ্ঞেস করে যেটা এবার কেমন নাম কে, পাল্টা আমি প্রশ্ন করি যে নামটার মধ্যে একটা অদ্ভুত থ্রিলার আছে, কে কেন কবে কোথায়। সো প্রচণ্ড ইন্টারেস্টিং ফিল্ম। অ্যান্ড একটু আগে আলোচনা করার সময় আমার বেশ কিছু বন্ধুরা বলছিল লো বাজেট ফিল্ম, সো আই পার্সোনালি ডোন্ট বিলিভ যে বাজেট লো আর হাই সামথিং এলস। প্রচুর বিগ বাজেট ছবিকে সাম্রাজ্য নিয়ে ভেঙে পড়তে দেখেছি। তা ইটস নট অল অ্যাবাউট বাজেট, একটা ফিল্মের জন্য যেটা প্রয়োজন সেটাই প্রয়োজন। আর এই ফিল্মে যারা কাজ করতে নেমেছে পুরো টিম, পুরো কে টিম, সেটা আমার সঙ্গে দুজন কাজ করেছে একদম নতুন, দেবস্মিতা কাজ করেছে, তার সঙ্গে সঙ্গে আরও প্রচুর অ্যাক্টার্স কাজ করেছে আর কি, শ্রীদীপ কাজ করেছে, আমি রজতাভদা এবং আমাদের কথা বাদ দিচ্ছি। তো প্রত্যেকে প্রত্যেকের এফোর্ট দিয়েছে, অ্যান্ড দ্য ডিরেক্টর হি ইজ নিউ বাট তার কনসেপ্টটা ইজ ভেরি ডেডলি ইন্টারেস্টিং। তো অ্যান্ড তারপর যেটা হয়টা কি, আমরা প্রচুর ছবি ভালো বানাই, অ্যান্ড এন্ড অফ দ্য ডে গড ইজ দর্শক, তারা বলে দেন যে না আমাদের বাপু এটা ভালো লাগেনি, আমাদের বাপু এটা ভালো লেগেছে। বা যাই হোক, টিম ওয়ার্ক যদি অনেস্ট থাকে তো তখন না আক্ষেপটা হয় না যে না এটা হলো না, তখন মনে হয় যে যদি কোনো ভুল হয়ে থাকে আবার শুধরে নেবো। তো সেই আশাটাই রয়েছে কের ক্ষেত্রে দিয়ে, কে এই ফিল্মটার ক্ষেত্রে। ফেলুদা ব্যোমকেশ একদম নয় এরা, বা কাকাবাবু নয় বা সবরও নয়, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে যে গোয়েন্দাটা রয়েছে, যেটা দিয়ে কিন্তু আমরা আমাদেরই প্রবলেম, আমাদেরই বন্ধুবান্ধবের বিষয়ে, বাড়ির বিষয় সলভ করি, আমরা তাকে কিন্তু কখনো প্রফেশনালি পুট করার চেষ্টা করিনি। খালি মনে হয়েছে যে গোয়েন্দা হতে গেলে বোধহয় ফেলুদার মতো ব্যোমকেশের মতো হয়েই জন্মাতে হয়, বা কাকাবাবুর মতো বা শবরের মতো হয়ে। এই ফিল্মটা ফার্স্ট বলে যে না এটা আবার দরকার নেই, তুমি যে আছো দশকিন মিলিয়ে তুমি তাই। আমি সায়েন্টিস্ট একজন, প্লাস একজন ইন্টারন্যাশনাল মাফিয়া, একটা প্রজেক্টের উপর কাজ করছে। আর কে নামটা অ্যাকচুয়ালি রুদ্রর নাম আর কি, উনি যে ভিজিটিং কার্ডটা দেয় সেটাতে কে লেখা থাকে। ছবিটার নাম কে সিক্রেটাই। ডিটেকটিভকে কীভাবে ব্যবহার করা হয়, এক্সপ্লয়েট করা হয়, বা তার থেকে ডিটেকটিভ বেরিয়ে আসতে পারে কি না, তার উপর একটা ছবি। বাংলায় খুব কম সায়েন্স ফিকশন হয়েছে, খুব উন্নত মানের একটি সায়েন্স ফিকশন এটা, গুড গ্রাফিক্স অ্যান্ড অল দ্যাট। এবং আমার ধারণা বাংলায় আমাদের মতো যারা সায়েন্স ফিকশন দেখতে পছন্দ করে, খুব সায়েন্স ফিকশনের পোকা,
তাদের খুব ভালো লাগবে এটা নিজের ভাষায় দেখতে পেরে। পোস্টারে বন্দুক হাতে একদম স্মার্ট লুকে দেখা যাচ্ছে রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ দুজনকেই। তবে কি এই ছবিতে এবার জমি অ্যাকশন করতে দেখা যাবে তাদের? দেখো চরিত্র অনুযায়ী যে সবটা হয়, হাতে ফুল দিলে ফুল ছকতাম, হাতে বন্দুক দিয়েছে সেইভাবেই মারামারি করতে হবে। অ্যান্ড খুব ইন্টারেস্টিং, এত বছর পর মানে আমি অন্তত দেখিনি বাংলা সিনেমাতে গ্রাফিক্সের দু একটা ইউজ হয়েছে অন্যরকমভাবে, নাচ গান সুন্দর হবার জন্য, কি কেউ কাউকে বললম ছুড়লো, কি পিরিয়ডিক সময়, ঐতিহাসিক সময়ের জন্য গ্রাফিক্স। বাট আধুনিক যুগে এই জেনারেশনে যে গ্রাফিক্সটা হওয়া দরকার সেটা কিন্তু প্রথম। শুধু এখানে পিস্তল দেখানো হয়েছে হাতে, শুধু পিস্তল নয়, লাইট মেশিন গানেরও খুব বড় ভূমিকা রয়েছে, সেটা আমার হাতেই রয়েছে। সব কিছু নিয়ে খুব কি বলবো, গোলাগুলি তো রয়েছেই, অ্যাকশন প্যাক থ্রিলার একটা, সেটা সায়েন্স ফিকশনের মোড়কে, কাজেই ডেফিনেটলি রয়েছে, মানে শুধুমাত্র পোস্টারে নয়, এগুলোর গোলাগুলির ব্যবহার রয়েছে। কে দ্য সেক্রেটারির মাধ্যমে টলিউডে ডেবিউ করছেন দেবস্মিতা বোস, কের সাথে কিভাবে কানেক্টেড বললেন নিচে। নো মাচ মোর অ্যাবাউট দ্য ক্যারেক্টার, ইউ মাস্ট ওয়াচ দ্য ফিল্ম, একটু এটা একটু সিক্রেট থাকুক, বিকজ রনিদার ক্যারেক্টার কি ইউ নো ইট ভেরি ওয়েল, আর রুদ্রদা প্লেজ এ ডিটেকটিভ, দ্যাট ইজ অলসো সামথিং উইচ এভরি ওয়ান নোজ, আই প্লে আ নেগেটিভ রোল, দ্যাটস অল আই ক্যান সে, বাট ইটস আ ভেরি ডিফারেন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড ক্লিশেড, বাট I can guarantee that this is something which is not like any other actress's role, ba kono heroine type of role noy eta, it's a very different role, so I would request shobai ke je please go and watch the movie, it's a very nice movie, at least when I watched it was very nice, so I would request everyone to watch it, and most importantly I have got this opportunity to work with two of the finest actors in the industry could produce, one of them is Rudronil Ghosh and the other one is Rajatabha Dattu, so I'm very much it's really a pleasure that I've got opportunity to work with them, so that's it, so shejono shobai ke bolbo please go and watch the movie, that's it. Pranam ke kam, welcome to the future.